আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশিয়া, সেজে সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে জোরে করি সাল্লি আলা, সাউন্ড ভালো কোথায়, ওয়ালা আলি জেথায় আছে খরমা খেজো, জেথায় আছে খরমা খেজোর মরু সাগরা গাই, জেথায় নবীজি ঘুমাই। জোরে হবে না সুবহানাল্লাহ, একটু জোরে হয় না সুবহানাল্লাহ। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশিয়া, সেজে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, যে জমিনে রাখলে কদম, যে জমিনে রাখলে কদম পাপি রাখাই পুণ্যবান, পুণ্য হয়ে যে মনুষ্কামাইকে যাবি, আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশিয়া, সেজে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা মা, নজরেরা যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে, শরিয়াতকে মান্যতা দিতে গিয়ে, রাসূলুল্লাহর চরিত্রকে অনুক্ষণ রাখার জন্য ইমাম হুসাইনের হলো জীবনের শহীদ। তিনি এমনি শহীদ হননি, রাসূলকে মান্যতা দিতে গিয়ে শরিয়াতকে বাঁচিয়ে রাখার জন্য নিজেই নিজেকে শহীদ করে দিলেন। একবার জোরে বলুন সুবহান। ও নজরের যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানি সিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তাশাব্বাহুল ইহুদু ওয়ান নাসারা লা ইয়াজুজু হাররামা 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 ওয়া মাসাবিরা, তোমরা ইহুদি নাসারাদের তাশাব্বাহ করবে না, তাদের অনুকরণ করা হলো তোমাদের জন্য হারাম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তারা যেটা করে তাদের উল্টোটা তোমরা করবে। তারা রাস্তা দিয়ে যখন চলাফেরা করে বাম সাইড দিয়ে চলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, রাস্তা ডান দিক দিয়ে চলাটা আমি নবীর সুন্নত বলে গেলাম। একবার জোরে বলেন, আরো চিল্লে বলেন, চলেন ডান দিক দিয়ে চলেন। বাবা সাহাবীরা যদি অল্প বয়সে চুল দাড়ি পেকে যায়, বিবি যদি তোমাকে দুর্বল ভাবে, ইহুদি নাসারারা তারা কালো খেজাব লাগায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওটা হলো হারাম। কালো বাদ দিয়ে তোমরা অন্য কালার অর্থাৎ মেহেন্দি লাগাও, এই মেহেন্দি লাগানোটা আমি রাসূলুল্লাহর সুন্নত বানিয়ে গেলাম। কালো কালার এই সাদা চুল পেকে গেলে লাগায় না আজকে সমাজে কিছু কিছু ধোকাবাজ, ইসলামে ধোকাটা হচ্ছে হারাম। ধোকাটা কি?
সব চুপ করে যেন গেল। দলিল লেখা আছে ছ শত, পাওয়ার দলিল করেছে ছ শতক জায়গা। ও বেচারা পাওয়ার দলিলের উপরে বিশ্বাস করে জায়গাটা নিয়েছে, নিয়ে দেখে রেকর্ড করতে গিয়ে বলছে পাঁচ শত। বিশাল বড় হাজি দেখলে ফেরেশতা ভয় করছে। এ কথা বুঝতে পারছেন না নাকি? চলছে ও ইহুলিরা, মহররমের 10 তারিখে রোজার আগে আমি তাদের কাছ থেকে জেনেছি, ইহুদিদের কাছ থেকে আমি রাসূলুল্লাহ জেনেছি, তারা কেন এই মহররমের 10 তারিখে রোজার আগে তাদের প্রশ্ন করতে উত্তর দিয়েছিল আমাদের নবী মুসা আলাইহিস সালাম কে, আল্লাহ পাক তার জাতি তার কমকে বানি ইসরাইল সম্প্রদায়কে নীল নদের হাত থেকে ওই জোয়ার থেকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন, এই বাঁচানোর পরে ওই ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরে দিয়েছিলেন মুসলমানদেরকে, অর্থাৎ মুসার উম্মতদেরকে বাঁচিয়েছিল, আমাদেরকে বাঁচিয়েছিল। সেই শোক আমরা একটা করে মহররমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহ নবী শুকর আদায় এই সংবাদটা শোনার পরে সাহাবায়ে কেরামেরা বললেন, সাহাবায়ে কেরামদেরকে নবী জানালেন, ও বাবা সাবিরা আমি রসুল তাদের কাছ থেকে জেনেছি তারা রোজা একটা রাখে, তোমরা একটা রোজা রেখো নাও, তাশাব্বা হুলিয়া গোদো, এটা ইহুদিদের তাশাব্বা করা হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওরা যদি 10 তারিখে রোজা রাখে শুকরের জন্য, তুমি মানুষ উম্মতি মুহাম্মাদি হয়ে আরো একটা বেশি রোজা রেখে দাও, আমি রাসূলুল্লাহর সুন্নাত আদায় হয়ে যাবে। একটা রোজা মুসলমানদের জন্য শরীয়তে বৈধতা দেয় না, জানেন? ও মান্নতের রোজা রাখতে গেলে দুটো করতে হবে, কথা বোঝাতে পারছি না? সব এখানে আসেন তো নাকি? বডি এখানে, মন সেই কেতার ভিতরে। এই আসেন তো, আসেন তো, নাহলে দোয়া করতে হবে। তাও রেডি কর, হবে না? আছেন? হাত উঁচু করেন দেখি, কিছু বোঝা যাচ্ছে না? তকবীর দেন, নারাই তাকবীর, মাশাআল্লাহ, আর একটু ঝেড়ে মারেন, নারাই তাকবীর। তাহলে মুসলমানদের রোজা কটা মহররমের? হাওড়া জেলায় একজন বলছে 10টা, বলছে 10টা। আরে রমজান মাসের রোজা কটা কটা রেখেছি? বলছে হুজুর 3টে হয়েছিল আর হয়নি। এই মহররম রমজানের যে 3টে রোজা রাখে আর মহররমের 10টা খোঁজে, মার খাবে না খাবে? জোরে বল না রে বাবা, চিন্তা করে মুসলমানের চিন্তা কোন দিকে চলে যাচ্ছে? মহররমের রোজা রাখা তো সুন্নাত, আর রমজান মাসে রোজা রাখা কি? ফরজে আইন, ফরজ নয়। ফরজের ভিতরেও ভাগ আছে, ফরজে আইন, তার মানে যত ফরজ আছে তার ভিতর সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ, তাৎপর্যপূর্ণ ফরজ, যেটা ছাড়ার কোন জায়গা নেই। ও যে রমজানের 3টে রেখেছিল, মহরমের 10টা রাখবো, কবর হালকা হবে না ভারী বাপ? এডুকেশন নেই, শিক্ষা নেই, শিক্ষকদের কাছে যায় না, শিক্ষিত এডুকেটেডদের কাছে যায় না, ওটা বসা নেই, যা চলছে ওইটাই হবে। ও গাজীপুরে মুসলমানেরা, আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
লাগে, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা তোমরা এই জন্য শুকরের একটি রোজা রাখবে, আমাদের আদি পিতা আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করার পরে মা আর আব্বা একটা না 360 বছরের মতো একটা সময় কেঁদে কেঁদে জারে জারে হয়ে গিয়েছিল। আমার আল্লাহ পাক এই আদম হাওয়ার আল্লাহ দুয়া সেদিনে তওবাকে কবুল করে নিয়েছিলেন, সেই তারিখটাও হলো মহররমের 10 তারিখ। কারবালার ময়দান শুধু মহররমের 10 তারিখ না, এই পৃথিবীটাকে সৃষ্টি করেছিলেন আল্লাহ মহররমের 10 তারিখে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন, এই মহররমের 10 তারিখেই আদম আলাইহিস সালামকে ম্যান মানুষ হিসাবে আল্লাহ নির্বাচন করেছিলেন। জোরে বলেন, একবার জোরে বলেন। ইমাম হোসাইনকে নিয়ে পড়ে আছে, আচ্ছা আচ্ছা পড়ে থাক না, দুঃখ নেই, পড়ে থাকার মতো থাকতে হবে তো নাকি? গাঁজা খেয়ে মদ খেয়ে ঢোল পেটাচ্ছে, কালকে কালকে কথা বলছি, ও পর্দানি সিনেমা বোনেরা আল্লাহ নবী পাক সাবারে জানিয়ে দিলে, বাবা সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুধু তাই নয় এই মহররমের 10 তারিখ এত বড় আল্লাহ নিয়ামত দান করেছে, এই মহররমের 10 তারিখে আল্লাহ তাআলা পৃথিবী কোন জায়গায় কি রাখলে সুন্দর দেখাবে, এই পৃথিবীটাকে সৃজন করলে সাজালে কেমন হবে, তিনি ঠিক করেছিলেন সুন্দর পৃথিবীকে সুন্দরতম করেছিলেন এই মহররমের 10 তারিখে, শুধু তাই নয় ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মহররমের 10 তারিখে আল্লাহ তাআলা একজন প্রিয় নবী হযরত নূহ আলাইহিস সালাম কে দিয়ে সমস্ত পৃথিবীকে 40 দিন পানির নিচে ডুবিয়ে রেখে দিয়েছিলেন, যদি পর্বতেতে কিস্তিটা ঠেকিয়েছিলেন যদি, আর এই পৃথিবী আবার শুকিয়ে পুনরায় উপযুক্ত করেছিলেন যেদিনে, সেদিনেও ছিল মহররমের 10 তারিখ। এরকম 300 বৈশিষ্ট্য আছে মোহাম্মদ আপনার মহররমের 10 তারিখে, কটা বললাম 300। তাই মহররমের 10 তারিখটাকে তোমরা শোকে রূপান্তরিত করো না, রাসূল বলছে। ইমাম হোসাইনের ইন্তেকালের 58 বছর আগে রাসূল বললেন এই দিনটা তোমরা শোক মানাইও না, ইমাম হোসাইন শহীদ হয়ে যাবে রাসূল বলে যাচ্ছে, শুনছেন তো নাকি? ইমাম হোসেন সৈয়দিনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন, রাসূল বার্তা দিয়ে দিয়েছে, নানা ভাই শহীদ হয়ে যাবে তুমি কারবালার ময়দানে মহররমের 10 তারিখে ফুরাত নদীর পাশে তোমাকে শহীদ করে দেয়া হবে, তুমি হবে শহীদানদের সরদার। একবার জোরে বলুন, একবার জোরে। নবী সব জানেন, আল্লাহ জানিয়ে দিয়েছে, নবী তো ইচ্ছা করলে একটুখানি শোক পালন করতে পারতেন, অথচ হাদিস রাগের ভিতরে পাওয়া যায় এই মহররমের 10 তারিখে তোমরা একটু ফ্যামিলির জন্য ভালো করে খরচা করো। সুবহানাল্লাহ বলে, এই জোরে বলছেন না কেন, আওয়াজ দেন, মহররমের 10 তারিখে ফ্যামিলিকে ভালো পোশাক দাও, খুশি বানাও, এই মহররমের 10 তারিখে গোটা পরিবারটাকে নিয়ে একটু খুশি করো, ভালো ভালো জিনিস তোমরা হালালিয়াতের উপরে তোমরা খাওয়া দাওয়া করো, এই দিনটা যদি পারো ইতিম মিসকিন যারা আছে এলাকায় তাদেরকে একটু খানা দাও, তাদের মুখে আহার দিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ি থেকে ফুরাবে না।
কিছু কিছু এলাকায় আছে সারা গ্রাম কালেকশন করে খিচুড়ি তৈরি করেছে, আছে না? মরণের 10 তারিখ আজকে হয়ে গেছে বলো, দিনের বেলা ছাল খিচুড়ি মার মার কোন জায়গার বিরিয়ানি আওয়াজ, সারা গ্রামময় সব বিরিয়ানি করে একদম খাওয়াচ্ছে। ভাই খাওয়ান, দোষ নেই, একটা শর্ত মেনে আপনাকে খাওয়াতে হবে। কটা শর্ত জোরে বলেন? ওই যেটা খেতে দেবেন ওটা যেন হালাল হয়, কথা বুঝতে পারেন? সুদ খাওয়া আমার জন্য যেমন হারাম, আমি অন্যকে খাওয়ানোটাও হলো হচ্ছে হারাম। পায়খানাটা আমার জন্য যেমন খাওয়া হারাম, কাউকে পায়খানা খাওয়ানোটাও হচ্ছে হারাম। এটা হচ্ছে শরিয়াত। সারা গ্রাম কালেকশন করেছে, ওরে বাপ রে বাপ, কচির মা, ফকির মা, হ্যাঁ বলেন বলেন, রাবিয়া, জোসনা বলেন বলেন, সবাই কালেকশনের টাকা দিয়েছে, একদম খিচুড়ি তৈরি করে খেচ্ছে কি খেচ্ছে কি। ওর ভেতরে মহিলা সমিতির মেম্বার ঢুকে আছে, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, মহিলা সমিতি যারা করে, বন্ধন গ্রুপ যারা করে, ওরা আবার বেশি চাল দিচ্ছে। খিচুড়ি হবে না মানে? চাচা চাচি ভাই বো সবাই খাওয়ার পরে আঙুল চুষতে সুন্নত আদায় করতে, খেয়েছিস কি? আর এই চিজ কি বললি? শানাস খারাপ, রাসূল ভুলে যায়নি যে 10 হাড়ি, 10 দেগ, 5 দেগ, 2 দেগ খিচুড়ি ভাত বিরিয়ানি রান্না করে বিল্লুক করলে তবে সব পাওয়া যাবে। রাসূল বললেন ফ্যামিলির জন্য হালাল যেটা করো ওইটা থেকেই একজনকে, দুজনকে, পাঁচজনকে তোমার সামর্থ্য আওকাত অনুযায়ী তুমি খেতে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলো বলো, একবার জোরে হবে না? তোমার ওমাতব বাড়ি করতে বলেস কে? সারা দেশের পায়খানা এক জায়গায় করে গুলি খাওয়াচ্ছ? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সবারে জানিয়ে দিলে, তাশাব্বাহুল ইয়াহুদু ওয়ান নাসারা, তোমরা তাশাব্বাহ করবে না ইহুদি নাসারাদের, কখনো কখনো তাশাব্বাহ করবে না। আমি নবী বলছি ইহুদিরা তারা গোপ বড় রাখে, মোষটাকে বড় রেখে দেয়, দাড়ি তারা ছোট রেখে দেয়। আমি রাসূল বলছি তোমরা গোপকে ছোট করবে, দাড়িকে বড় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তোমরা যখন মাথার চুলকে কেশকে কর্তন করবে, কাটবে, হে আমার উম্মত উম্মতিরা, ইহুদি নাসারাদের মতো চুল তোমরা কাটবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ইহুদিরা চুল কাটে একদিকে ছোট আর একদিকে বড়, একদিকে ফাঁকা একদিকে ঝাপাও, এরকম করে চুল কেটো না। আমি রাসূলুল্লাহ বলছি চুল যদি বড় বড়ই রাখতে হয় সমস্ত দিকটা বড় রেখে দিও, চুল যদি ছোট করতে হয় সমস্ত দিকগার চুলটাকে তোমরা ছোট করে রাখবে। এটাই আমি নবীর সুন্নাত। হাত জোরে হবে না? ভেতরে বসে আছে, টুপি খুললি বোঝা যাবে যন্ত্রণালিয়ের ভেতরে। হ্যাঁ, তার সব চলছে ইহুদি নাসারাদের, আর মুখে বলছে ইয়া নবী সালাম আলাইকা। শয়তান ফেল হয়েছে না হয়নি? কথা বলছে না কেন? নিজের জীবনের থেকে যেদিন ইমানের মর্যাদা দেবেন, নিজের জীবনের থেকে যেদিন নবীর মর্যাদা দেবেন, নিজের ইজ্জতের থেকে নবীর ইজ্জতের যখন মর্যাদা দেবেন, আল্লাহ প্রতি মুহূর্তে আপনার জবানের লাফজ গুলো ভুল করে নেবে। একবার জোরে বলো বলো, সাইয়েদিনা হযরতে ইমাম হুসাইনকে বাধা দিচ্ছে হযরতে আব্দুল ইবনে আব্বাস, রাসূলের আরেকজন সাহাবী। তিনি কে ছিলেন?
গোটা বিশ্বের যত মুফাসসিরে কোরআন আছে সমস্ত মুফাসসিরে কোরআনদের হচ্ছে উস্তাদ আব্দুল ইবনে আব্বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত আব্দুল ইবনে আব্বাস বলছে, ভাই ইমাম হুসাইন আপনি যাবেন না, ওই কুফার মানুষরা কেমন আমরা জানি, আপনি যাবেন না। আমি কাহিনী বলছি না, যে জায়গাটা দরকার সেই জায়গাটা তুলে ধরার জন্য একটু বলছি, ভাববেন না সানাস ভাই কাহিনী বলছে। হযরত সাইয়েদিনা ইমাম হুসাইন ওই সময় বলেছিলেন, নানা ভাই ও আব্দুল ইবনে আব্বাস আমার নানা ভাইয়ের সাথে শুনে নিন জেনে নিন, আমি যাব ইয়াজিদের রাজতন্ত্র কায়েম করতে চাই, আমার নবীর শানকে চুরমার করতে চাই, আমার নবীর গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জায়গায় ও রাজতন্ত্র কায়েম করতে চাই, তাই আমার জীবনের পরোয়া নাই, আপনি আমাকে আটকালেও আমি শুনব না, ওই কুফাবাসীর কাছে আমি যাচ্ছি না, কুফাবাসী আমাকে আমন্ত্রণ করছে, 150টা চিঠি দিয়েছে, এই চিঠিটা পেয়ে আমি যাচ্ছি। ও নবী পাকের সাহাবী আব্দুল ইবনে আব্বাস শুনে নিন, আমি আমার স্বার্থের জন্য যাইনি, আমার নানা জানের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত ওটাকে নির্ভীক রাখার জন্য সুস্থ রাখার জন্য আমি ইমাম হুসাইন চলে যাচ্ছি। ভারত গণতন্ত্র রাষ্ট্র জানেন তো, আফ্রিকায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন নেলসন ম্যান্ডেলা, নাম শুনেছেন? কালো মানুষের লড়াই করেছিলেন অধিকারে তারে। চায়নায় যিনি আন্দোলন করেছিলেন তার নাম হচ্ছে মাও সেতু। এরকম গণতন্ত্রের কিছু লিডার তৈরি হয়েছিল, এরা সব রাসূলুল্লাহ থেকে শিখেছে। একবার জোরে বলো বলো, গণতন্ত্রের প্রতিষ্ঠাতা নায়ক হলো আমার নবী। গরিবের পাওনাটাকে হকটাকে পাইয়ে দিতে হবে, নারীর মর্যাদাটাকে নারীকে দিতে হবে, বাপের মর্যাদাটা বাপ পেয়ে যাবে, বোনের মর্যাদাটা বোন পেয়ে যাবে, ভাইয়ের মর্যাদাটা ভাই পাবে। জুলুম উৎখাত করে রাজতন্ত্রের জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন আমার নবী। এ নজরুলা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মাওরেরা, সেই জন্য এই গণতন্ত্রের নায়ক আমার নবীকে এই জন্য বলা হয়। ওই কালো রঙের মানুষটাকে রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবেলার আমি নবী বলছি, তুমি গোলামিত্ব করেছ পৃথিবীর জমিনে, উমাইয়া ইবনে খালফের গোলাম তুমি ছিলে, আজাদ হয়ে গেছো, শুধু আজাদ হয়ে যাওনি, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নবী শরীফে মতেন তোমাকে বানিয়ে দিলাম। লেনসাল ম্যান্ডেলা কবে আন্দোলন করেছে তো সেদিন, আর কালো মানুষের অধিকার পাইয়ে দেওয়া আন্দোলন করেছে আজ থেকে 1444 বছর আগে। একবার জোরে বলে, একবার জোরে হবে না আমাদের ঘরের ছেলেরা, ওই দিয়ে বিশাল পড়ে আর বলে, লেজি লিনসন ম্যান্ডেলা এই করেছে সেই করেছে, তোর মাথায় আর ঘিলুনি, পুরো ষাঁড়ের গু পায়খানা গোবর পড়িসনি, তার কি শিখবি? রাসূল বলছে, বেলাল তুমি গোলাম থেকে তো আজাদ হয়ে গেছো, শুধু আজাদ হলে না প্রথম কাতারের মুসল্লি, শুধু প্রথম কাতারের মুসল্লি না, তুমি ডাকবে তাই ফর্সারা আসবে। একবার জোরে বলে, কি রাসূল! ভাইরামা নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল
লাগে, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সবারে জানিয়ে দিলেন, বাবা সাবিরা ও আমার সাবানা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে এই পৃথিবীর মানুষগুলো দেখতে সুন্দর হবে, ওদের সাজ পোশাকগুলো হবে আরো সুন্দর, তাদের মুখের মুখবিস্তৃত বাণী নবী রাসূলদের মতো হবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওদের অন্তরগুলো হবে হিংস্র নেকড়ের ন্যায়। শুনছেন? ভালো করে শুনলেন এবার। নবী বলছে দেখতে ভালো হবে, এখনকার মানুষের দেখতে ভালো না খারাপ? যত দিন যাবে তত মানুষ আরো সুন্দর হবে, বিজ্ঞান গবেষণা করেও বলেছে এর পরের জেনারেশন মানুষ এই জেনারেশন থেকে আরো সুন্দর হবে, এর পরে আরো সুন্দর হবে, এর পরে আরো সুন্দর হবে, এবং যত দিন যাবে মানুষের চোখ এখন যেমন বড় বড়, একবার ছোট ছোট, আস্তে আস্তে মানুষের চোখ বড় বড় হতে থাকে। বিজ্ঞান বলছে, রাসূল বলে গেলেন কি, এই মানুষগুলো দেখতে ভালো হবে, সাজ পোশাক হবে আমাদের থেকে আরো ভালো মূল্যবান, এদের কথা নবী আলী সালামের মতো হবে, আর এদের অন্তরটা হবে কার মতো, নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ জানেন ওর খসলত কি, সামনে দিয়ে কিছু গেলে ও মনে করে আমার খাবার, কথা বুঝতে পারছেন নাকি, ও যদি ওর ওজনের থেকে বেশি হয় ওর তোয়াক্কা নেই, গিয়ে এক খাবল মারবে, হায় হাঁটছে। এই চরিত্রের মানুষগুলো সমাজে এখন বেশি না কম, এসব চুপ করে যে এবার অজ বুঝ দিবে তো দেয়। হ্যাঁ, বেশি মানে খুব সেন পার্সেন্ট মানুষ আছে ভালো, বাকি সব গেল খুব অল্প, ছয় হয়তো পাঁচটা ভালো আছে আর পঁচানব্বইটা গেছে, তা যদি না হবে 95% এলাকায় সুদের বাসা বাঁধে, মোবাইল কিনছে সুদে, হুজুর গাড়িতে ওয়াচ করতে আসবে 95% হুজুর সব সুদে গাড়ি কিনেছে, নবীর হাদিসটা মিলছে কিনা মিলিয়ে দেখেন তো, পোশাক চকচকে ঝকঝকে, মুখের কথা সব কোরআন হাদিসের কথা, কথা বলছেন দেখা দেখা, তার সঙ্গে গজল ফ্রি, আর গাড়ি কিনেছি কিসে, এরকম চুপ করে চলে, ফাইনান্সে গাড়ি কেনা মানেই তো সুদে, হালাল না হারাম, আমি বুক বাজিয়ে কেন কথা বলছি বলেন তো, আমিও নতুন নতুন গাড়ি চাপি, আমিও নতুন নতুন গাড়ি চাপি, কিন্তু এই হারাম নিয়ে নয়, আল্লাহ যতটুকু সমর্থ দেয় ওই অতটুকুই কোম্পানির ঘরে জমা দিয়ে ওই টাকার ভিতরই গাড়ি দেয় আমাকে, না স্যার আপনার জন্য অফার আছে, অফার রাখ, সার্ভো কিনতে যাই নিট সার্ভো কিনে আনি, ওই 750 গ্রামে একটা কুপন থাকে ও আশাই লেই নিয়ে আনি, 1 কেজি 80 টাকা দাম, ওই 1 কেজি তোর কাছ থেকে মেপে নেবো, 1 কেজি দে তোর অফার তোর পকেটে রাখ, কথা বুঝতে পারেন নি, আর মুসলমান 20 টাকায় 1 কোটি স্বপ্ন দেখছে, নেই 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 নতুন আটে বসেন না টেবিলের উপর রেখে বেশ, এবার চুপ করে থাকবে আর কথা বলবে না, জায়গায় ঘুরতে তো 25 টাকায় 1 কোটি টাকা, ও এক নাম্বারের জন্য বেরিয়ে গেছে, এক নাম্বার এক হলি পেতে যেত, বাড়ি এসে মাথা চুল চিটচাল বলছে, পুরো কানে ধার দিয়ে চলে গেল, ওই যে কিরকম বলছে এক হলি হয়ে যেত, এক হলি হয়ে যেত, বউ তখন বলছে তোমার হাতে এমনি বাস পড়া, ও হাতে হবার লয়, হাতে বাস পড়ে গেছে ও হাতে আর হবে না, বলছে এই পাগলের তুই কেন, তোর হাত ভালো তা তুই চ, বউকে বলছে চ লটারি কাট, ব্যাস বউকে সঙ্গে করলে চলে এলো, স্বামী স্ত্রী দুজনে চলে এসছে লটারি কাটিতে,
এসে লটারি আলাকে বলছে ভাবি এসছে, দে বের কর ভাবি কাটবে। লটারি বলছে যা ভাবিকেও একবার দেখা হলো, বুঝতে পারছেন না? ভাবিকে আমাকে দেখা হলো, কি হলো? না ভাইজান আপনি বের করেন, সঙ্গে সঙ্গে বান্ডেল বের করেছে, বান্ডেলটাকে বের করেছে। কত বড় ভদ্র ইমানদার দেখেন, লটারি হাত দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। কবরে বাস পড়বে না পড়বে না? লটারি কেটেছে, তিন দিন পর রেজাল্ট, প্লাস্টিকের একটা জব, অ্যাকশন শুরু হবে না হবে না জোরে বলে। বাড়ি এসে জগটা বইয়ের সামনে বিবির সামনে টান মেরে ছুঁড়ে বলছে এই লে, বলছি জগ কোথায় ছিল? সুন্দর তো, বলছে তুই তোর ওই হাতে সুন্দরে সুন্দর। বউ তখন ঘুরিয়ে বলছে তোমার মুরদে তো কিছু হলো না, আমার তো একটা জগ হয়েছে। তবে পাশে হুড়কো ছিল, অ্যাকশন শুরু হয়ে গেছে। আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। মানুষ মেরে খাওয়াটা বীরত্বর বোধ করবে, মেরে খাওয়া কেড়ে খাওয়া হক ফাঁকি দেওয়াটাকে মনে করবে চালাকি। পৃথিবীর জমিনে মানুষের অংশ মানুষ কেটে খেয়ে নেবে, অর্থাৎ মানুষের ধন সম্পদ মানুষ ফাঁকি দিয়ে, ওই ফাঁকি দেয়া মানুষটা মনে করবে আমার মতো বুদ্ধিমান আর কেউ নাই। শুরু হয়েছে নাইনি ও যুবকেরা ছেলেরা বাচ্চারা,